Assalamualaikum, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন আছি কেএলসিসির সামনে, তো কিছু ভাই আসছে দেখা করার জন্য। আসলে তাদেরকে সময় দাও, আজকে রবিবার। এই যে দেখুন ভাইগুলা। হাই, আপনার নাম কি ভাইয়া? নাম আব্দুল কাদের জিলানি। আব্দুল কাদের জিলানি, তারপরে মাসকানের জন? মাহবুব আলম। আর আপনার? তানভীর। হ্যাঁ, আপনারা কোথায় থাকেন? মালয়েশিয়ার? কত টাকা দিয়ে আসছেন মালয়েশিয়া? আপনি মিথ্যা কথা বলার দরকার নেই, যা আইছেন। আপনি কত আইছেন? আপনার তা আপনার দেশের বাড়ি কোথায়? আপনাদের মালয়েশিয়া কোনো কাজের ব্যবস্থা হয় নাই? আসলে মালয়েশিয়া এখন হাজার হাজার বাংলাদেশি আছে যাদের কিনা কাজ নাই। এই যে আমরা এখন কেএলসিসি আছি, তো তারা দেশে থাকতে আমার ভিডিও দেখছে, তো এই জন্য আইলাম। আমি কই থাক, দেখা করি ভাইগুলোর সাথে। যারা কাজ নাই বর্তমানে মালয়েশিয়ায়, দুই মাস তিন মাস বসে রয়েছেন, তারা সরাসরি আমাদের বাংলাদেশ হাই কমিশনে অভিযোগ করবেন, তারপরে এরা ব্যবস্থা গ্রহণ করব। আর যারা এক মাস দুই মাস হয়েছে মালয়েশিয়া আসছেন, তাদের অভিযোগ নেয় না। আমি যতটুকু জানি, কয় দুই তিন মাস হওয়ার পর নাকি বলেই জানিব। আর যারা বাংলাদেশে বর্তমানে আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে সেটা, যে আপনার এজেন্সি বা আপনার দালালরে এটা বলেন যে যদি মালয়েশিয়া যাওয়ার পর কাজ না পান, তাহলে কী ব্যবস্থা গ্রহণ করবো? ঠিক নেই? আমরা কয় মাস? তিন মাস। তিন মাস কিন্তু দালাল মানে একটু দিছে না, নাকি? পাঁচ লাখ টাকা দিয়েছে, তিন মাস রানিং চলতেছে, কাজ নাই, পয়সা পয়সা খাইতেছে, কেউ বাড়িতেও টাকা আনছে নাকি বাড়ির থেকে? কোম্পানিতে খাওয়াইতেছে। কিছু কিছু কোম্পানি আছে কোম্পানিতে খাওয়ায়, আবার কিছু কিছু আছে বাড়ির থেকে আনে। আর আবার গতদিন এক ভাইয়ে ফোন দিল, হেরারে খালি এক মাসে একশো রিঙ্গিত দিছে। তো মালয়েশিয়া এক মাসে একশো রিঙ্গিত কি? মোবাইলের এমবি কিনলে তো তিরিশ রিঙ্গিত লাগে কমে সর্বনিম্ন, ঠিক না? তবে আপনারা ভালো কয়জন আছেন আপনারা একসাথে? আপনাদের ক্যাম্পে তিরিশ জন? বেতন দিলে তো আরো ভালো, আলহামদুলিল্লাহ। কি হয়েছে নতুন নতুন যারা আইব, তারা উদ্দেশ্যে কিছু কর? বর্তমানে হচ্ছে মালয়েশিয়ার অবস্থা বিষয়টা ভালো না, বিশেষ করে আপনার জনসংখ্যা অনেক বেড়ে গেছে, তো এই হিসাবে যারা আসবেন ভেবেচিন্তে আসবেন, যদি আত্মীয় স্বজন থাকে সে ওনাদের সাথে ওরকমভাবে যোগাযোগ করে আসবে। ঠিক আছে, কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওই যে লোবাংয়ের ভিডিওটা হয়তো আপনারা দেখছেন। ওই ভাইয়ে সতেরো বছর মালয়েশিয়া, ঠিক আছে? উনি বলতেছে যার চার পাঁচটা ভাই মালয়েশিয়া আছে বা বাপ চাচা যারা মালয়েশিয়া আছে দু তিনজন, তারও কাজ পাইতে অনেক কষ্ট হইতেছে মালয়েশিয়া বর্তমানে। এই অবস্থা মালয়েশিয়া, ঠিক আছে? এলো কেএলসিসি রাতের শহর, আজকে ইনশাল্লাহ কুয়ালালামপুর যতটুকু সময়ের ভিতরে ঘুরাই দেখাইতারি আমি ঘুরাই দেখামো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।